বর্ধমান ফুডিজ ক্লাবের আরো একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুচিস্মিতা আর আজকে আমার সাথে আছে রাম ভাই। তো শুরু করা যাক, আজকে আবার আমরা নিয়ে চলে এসেছি একটা বিরিয়ানির চ্যালেঞ্জ নিয়ে। একটা বিরিয়ানি না, এখানে আমরা আজকে নিয়ে নিয়েছি চারটে বিরিয়ানি। আর স্পেশাল ব্যাপারটা হচ্ছে যে এটা হবে ব্লাইন্ড রিভিউ, ব্লাইন্ড রিভিউ। এই মুহূর্তে আমাদের রিভিউ যে করবে মৈনাক এখানে নেই, আমরা মৈনাককে তাড়িয়ে দিয়েছি, অফিস থেকে বার করে দিয়েছি। আজকে আমাদের বিএফসির অফিসে গোটাই এটা হচ্ছে, বুঝতেই পাচ্ছেন আমরা একেবারেই মানে ফ্ল্যাশ আবৃত হয়ে রয়েছি। বৃষ্টি পড়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, এখানে কারেন্ট নেই, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা হচ্ছে। এই মুহূর্তে আমি একটা একটা করে বিরিয়ানি খুলবো এবং এগুলোকে প্লেটে রাখবো। এবং আবার বলছি মৈনাক কিন্তু এখানে নেই, এবং মৈনাক রিভিউটা দেবে, মৈনাক রিভিউটা দেবে। তো দাদা যেরকম বার করছে বার করুক, আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে সানা বিরিয়ানিটা, সানা বিরিয়ানিটা আমি এখানে প্লেটে ঢেলে দিচ্ছি। এটা গোটাটাই হাফ প্লেট রয়েছে, আর বাকি ডিটেলস খাওয়ার পরে মৈনাক বলে দেবে। একটা ডিম দিয়েছে, আলু দিয়েছে, চিকেন দিয়েছে, গোটাটাই ঢেলে দিলাম। বলো, এটা মাহিস কিচেন। মাহিস কিচেনের প্যাকেজিংটা আমার অন্তত খুব ভালো লাগছে। ওরা কী কী দিয়েছে আমি বলি, কন্টেনার দিয়েছে, আর ওদের সঙ্গে বিরিয়ানির সঙ্গে ওরা স্যালাড দিয়েছে এবং একটা বৌঢানি দিয়েছে, এবং অনেকটাই বৌঢানি। ঠিক আছে, আমি এটাও প্লেটে ঢালি। প্লেটে ঢালো, দেখি এখানে কী কী আছে। দেখি কাগজটা তলায় থাকবে যাতে না দেখা যায়। ততক্ষণ আরো একটা বার করে ফেলি। এটা হচ্ছে বিরিয়ানি, বেশ গরম, ভীষণ সুগন্ধ আসছে। আমাদের নিজেদেরই কেভিংস হচ্ছে, তো মৈনাক জানি না কি করবে। আর আমি এপাশ থেকে খুলে ফেলেছি বিরিয়ানি। এটা মাইস কিচেন, আমি রাইসটা ডালি, অনেকটা বেশি, অনেকটা বেশি। এরও একটা ডিম আছে, ওহো, একটা আলু আছে বড়, একটা লেগ পিস। ঠিক আছে, অনেকটাই বেশি। বিরিয়ানি লাভার্স এদিকে চলে এসো। আচ্ছা সুচি, বিরিয়ানি লাভার্সের বিরিয়ানি টেয়ে করুক। এদের নর্মাল প্যাকেজিং, কন্টেনার নেই যদিও, তাই যাই হোক, এখন বিরিয়ানি লাভার্স বেশ ট্রেন্ডিংয়ে চলছে। ওদের এটা চিকেন বিরিয়ানি হাফ প্লেট। এখানে কী কী দিয়েছে দেখে নি, আলু আছে টুকরো টুকরো ভাঙা, একটা চিকেনের পিস, আর রাইস বাস, আর একটু স্যালাড আছে। দাদা কাগজটা তলায় দিয়ে দিও। হ্যাঁ, কাগজটা আমি তলায় দিচ্ছি। এদের স্যালাডের পরিমাণটাও অনেক অনেক বেশি। চলো, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কাছে আরও একটা স্পেশাল ব্র্যান্ডেড বিরিয়ানির দোকান থেকে নিয়ে আসা হয়েছে, আজমত। এখানেও একটা বুরহানি দিয়েছে, অল্প একটুখানি, পুরো পেঁয়াজের স্যালাড, কিন্তু স্যালাড কিন্তু শুধু পেঁয়াজ। আর এদের ভালো, এদের প্যাকেজিংটা ভালো, কন্টেনার দিও। এদের কী কী আছে দেখা যাক। এদের কিন্তু ডিম নেই মনে হচ্ছে, দেখি না, ডিম নেই। একটা বড় আলু আর একটা চিকেন, চিকেনের পিসটা হালকা। ঠিক আছে, ঠিক আছে, চলো। আমরা শুধুমাত্র বিরিয়ানিগুলোকে রাখলাম প্লেটে, আমরা বুরহানিগুলো দিলাম না, জাস্ট বিরিয়ানি আর স্যালাড, যেহেতু সবগুলোতে থাকে না সেই কারণে। তাহলে আসুক মৈনাক, আমরা টাটা বাই বাই ভাই, আর মৈনাক টেস্টিংটা করবে। টাটা। জিলিপির পেঁচ ভালো ময়রার দোকানে, ভাঙা মনে প্রেম খোঁজে সিঙ্গারার ত্রিকোণে, বিরিয়ানি তন্দুর ইলিশের গন্ধে, চকচকে ভুরি নাচুক আনন্দে, কিবা দিন কিবা রাত, পুজো কিবা পরবে, লুচি ভুনা কচি পাঁঠা জিভে লালা ঝরবে, ফুচকার টক জল কিমা রোল কাঠিতে, মুগ ডাল বাসমতি রুই মাছ বাটিতে, মোগলাই এক উপকাত রাজাদেরও বর্ম, বিরিয়ানি ইলিশের নাই কোনো ধর্ম। নর্থ বেঙ্গল ও সিকিম ট্রাভেলসের জন্য সবচেয়ে নির্ভরশীল ট্রাভেল পার্টনার লেটস গো প্রেজেন্টস বর্ধমান ফুডিজ ক্লাব ইউটিউব চ্যানেল। আমরা এর আগে একটা বিরিয়ানির ব্লাইন্ড রিভিউ করেছি, আমি এবং সোলাঙ্কি করেছিলাম। সেখানে বর্ধমানের মোটামুটি 7-8টা জায়গা থেকে, যেগুলো একদম স্ট্রিট বিরিয়ানি, সেখান থেকে আমরা কভার করেছিলাম। আর সেই মানে ব্লাইন্ড টেস্টে ফার্স্ট হয়েছিল সানা বিরিয়ানি।
আর আজকে আমরা চারটে দোকান থেকে আমরা ব্লাইন্ড টেস্ট করছি এবং চারটেই কিন্তু খুব প্রিমিয়াম দোকান। মানে আমাদের বিএফসি গ্রুপে সবচেয়ে বেশি কমেন্ট এবং সবচেয়ে বেশি রেট কিন্তু এই চারটে দোকানেই হয়। আমরা রেখেছি ছানা বিরিয়ানিকে, যেহেতু তারা আগের বার প্রথম হয়েছিল স্ট্রিট বিরিয়ানির ক্ষেত্রে। এছাড়া আমরা গেছিলাম সেকেন্ড ওয়াইফে বিরিয়ানি আনতে, কারণ আমরা রেস্টুরেন্ট দেখা দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেকেন্ড ওয়াইফ বিরিয়ানি করে না, তো সেকেন্ড ওয়াইফ ক্যান্সেল হয়ে গেল। এছাড়া আমরা নিয়ে এসেছি বিরিয়ানি লাভার্সের বিরিয়ানি, যেটা এখন এই মুহূর্তে খুবই ট্রেন্ডিং। আমরা নিয়ে এসেছি আজমাতের বিরিয়ানি, যেটাও খুব ট্রেন্ডিং। আমরা খুব হ্যাপিলি বাদ দিয়েছি চিপ অ্যান্ড বেস্টকে, যেটা একদমই, এটাও অবশ্য ট্রেন্ডিং কিন্তু নেগেটিভ রিজনের জন্য ট্রেন্ডিং। আচ্ছা, আমরা ছানা তো আছেই, আর একটা কী আছে বেশ, আর একটা আছে হচ্ছে মাহিস কিচেন। মাহিস কিচেন তো আপনারা অনেকেই বলেন খুব ভালো, এবং সেই জন্যই আর কি আজকে আমরা এই চারটে বিরিয়ানিকে একসাথে নিয়ে এসেছি এবং দেখব যে এদের মধ্যে কোনটা ভালো। যদিও আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আমি এই চার জায়গাতেই খেয়েছি এবং চারটেই কিন্তু নিজের নিজের জায়গাতে খুব ভালো, তবুও আজকে যেহেতু আমরা ব্লাইন্ড টেস্ট করছি তবুও আমরা বলে দেবো যে 1, 2, 3, 4 কোনটা এর মধ্যেই। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আমি একটু দেখাবো বিরিয়ানির প্লেটগুলোকে। প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুটো জায়গাতে কিন্তু ডিম দেওয়া আছে। ঠিক আছে, এই জায়গাতে ডিম দেওয়া আছে আর এইখানে ডিম দেওয়া আছে এই প্লেটটাতে। আমরা প্লেট হিসেবে ধরবো, ঠিক আছে, আমরা ধরবো হচ্ছে 1, 2, 3, 4 আমরা এই হিসেবে ধরবো। তো 1 নম্বর আর 4 নম্বর প্লেটে ডিম দেওয়া আছে, তাই এদেরকে কিন্তু বিরিয়ানি মানে রিভিউ শুরু করার আগেই 1 পয়েন্ট এখানে এখানে দেওয়া নেই। এগুলো সবই কিন্তু হাফ প্লেট করেছে, হ্যাঁ সবই কিন্তু হাফ প্লেট করে আমরা দেখাচ্ছি। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখবো যে কার পরিমাণটা সবচেয়ে বেশি। তো সবচেয়ে বেশি পরিমাণ আমার লাগছে এইখানে, আমি জানি না এটা কার বিরিয়ানি, সব প্লেটও সমান আমাকে দেখায়ও নি এরা। সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু এখানেই আছে, একটা বড় আলু আছে, একদম গোটা একটা আলু। আচ্ছা, মাংস কোথায়, মাংস কোথায়, এইখানে মাংস আছে, একটা লেগ পিস দেখতে পাচ্ছি, মোটামুটি বেশ ভালো সাইজ লেগ পিস, বিরিয়ানির তুলনায় ভালো সাইজ লেগ পিস। তো এই প্লেটটাতে সবচেয়ে বেশি বিরিয়ানি আছে এবং ডিম আছে, তো এই প্লেটটা কিন্তু অলরেডি 2 নম্বর পেয়ে গেল আমরা টেস্ট করার আগেই। সেকেন্ড যেখানে পরিমাণ বেশি সেটা হচ্ছে এইটা, এটাতেও পরিমাণটা অনেকটা বেশি লাগছে আমার, এবং মাংসের পিস, হ্যাঁ মাংসের পিস মোটামুটি এরকম সাইজ, ভালো সাইজ, ভালো মানে হাফ প্লেট বিরিয়ানির তুলনায় যথেষ্ট ভালো। এখানেও আলুটা কিন্তু বেশি ভালো দেখতে লাগছে, বেশ বেশ ঝরঝর একটা আলু দেখতে লাগছে, একটা পরিষ্কার সাহসী একটা আলু দেখতে লাগছে। আচ্ছা, 3 নম্বর আমার মনে হচ্ছে যে এইখানে বিরিয়ানিটা একটু বেশি মনে হচ্ছে পরিমাণ হিসেবে, চিকেনের পিসটা বাকি দূর থেকে একটু ছোটো কিন্তু ঠিক আছে, মানে হাফ প্লেট বিরিয়ানি ঠিক আছে, আলুটা একদমই ছোটো কিন্তু, হ্যাঁ আলুটা কিন্তু একদমই ছোটো না, আলু এখানে না, আলুটা একদমই ছোটো, আলুটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং, আলুটা কিন্তু খুব, আর আলু, হ্যাঁ আর একটা আলু আছে, তাহলে ঠিক আছে মোটামুটি এই দুটো আলুকে নিয়ে ঠিক আছে বেশ। আর লাস্টে সবচেয়ে কম আমার মনে হচ্ছে এইটা, আমি ভুল হতে পারি কিন্তু এটাই আমার সবচেয়ে কম মনে হচ্ছে, আলুটা মোটামুটি এরকম ভালোই, চিকেনের পিসটাও বেশ কিন্তু বড়, মানে বড় চিকেনের পিস কিন্তু। ঠিক আছে, তো আপাতত সবচেয়ে বেশি পরিমাণ এখানে আছে এবং এখানে ডিম আছে, সেকেন্ড এখানে আছে, থার্ড এখানে আছে, ফোর্থ এখানে আছে। তো এবার স্টার্ট করা যাক, শুধুমাত্র রাইস দিয়ে বলা যাক, শুধুমাত্র রাইস খেয়ে আমি বলবো যে কোন রাইসটা বেশি ভালো। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে কিন্তু মাহিস কিচেনের ক্ষেত্রে বলা যায় যে একটা বুধানিওরা দেয় এক্সট্রা, যেটা বাকিরা দেয় না, আজমাত্র যত সম্ভব দেয়, তো সেগুলোকে আমরা রাখিনি এখানে, কেন হচ্ছে নাহলে আমি বুঝে যাবো কোনটা কোন রেস্টুরেন্টের বা কোন দোকানের, তাই সেটাকে বাদ দিয়ে আমি বলছি, তারপরে সেটাকে আমরা অ্যাড করে নেবো, সেটাকে আমরা পয়েন্ট আমরা অ্যাড করে নেবো। আচ্ছা, প্রথমে শুরু করছি, আমরা এটা দিয়ে শুরু করি, প্রথমে সবচেয়ে বেশি রাইস দেখতে পাচ্ছি, টেস্ট করে যাক, বলা যাক কেমন, আমি একটা বাইটি মানে বলার চেষ্টা করবো। সুন্দর খেতে, আমি এক্সপেক্ট করছি যে চারটে বিরিয়ানি খেতে সুন্দর হবে, এটা কিন্তু বেশ ঝরঝরে, একটু নুনতা নুনতা মানে হালকা নুনতা একটু লাগলো আমার খানি, কিন্তু খেতে খুব ভালো, মানে একদম ঝরঝরে, একটা সুন্দর সুবাস আসছে, মানে ঘি দিয়ে বানানো, মানে ঘিয়ের একটা পরিমাণ আছে এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, টেস্ট কিন্তু খুব ভালো, আলুটা একটু খেয়ে দেখা যাক, আচ্ছা আলুগুলো পরে খাবো, আমি একটু রাইসটা খেয়ে বলি কোনটা বেশি ভালো যেতে। হালকা খুব হালকা একটা, না ওই গোলাপ জল, ক্যাবা জল যেটা বলে, হালকা একটা কমে যাচ্ছে, যেটা না হলেও চলতো, কিন্তু টেস্ট কিন্তু বেশ বেশ ভালো। দেখা যাক পরেরটাতে, পরেরটা দেখা যাক, এই যে বিরিয়ানিটা, এটা আমার একটু ড্রাই লাগছে, কেমন এটা একটু ড্রাই লাগছে, আমি কেন জানি না, এটা হচ্ছে ডেফিনেটলি ড্রাই, আমি টেস্ট করে দেখি কেমন। আলুটা কিন্তু আমার খুব টেম্পটিং লাগছে, আলুটা খুব ভালো লাগছে, আমি এটার থেকেও আলুটা বেশি ভালো লাগছে, পরে আলু টেস্ট করবো অবশ্যই। এই বিরিয়ানিটা কিন্তু একটু ড্রাই, টেস্ট ভালো, যারা ড্রাই বিরিয়ানি পছন্দ করেন তাদের ভালো লাগবে, আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়,
খেতে ভালো কিন্তু একটু ড্রাই, এটা খেলে অবশ্যই চিকেন চাপ বা রায়তা দিয়ে খাবেন, খেতে ভালো লাগবে। কিন্তু এটাকে আমি এটার থেকে কমই রেট করলাম, তবে খেতে কিন্তু ভালো, আমি বলছি সবগুলো কিন্তু খেতে ভালো, আশা করছি আমি, আশা মানে আশা করা যায়, কিন্তু এইটাকে আমি একটু বেশি রেট করলাম এটার থেকে। থার্ড, এইটা যেটা আমার সবচেয়ে টেম্পটিং লাগছে, একদম ঝরঝরে পুরো একদম ঝরঝরে পুরো একদম, এটা কিন্তু একটু ড্রাই নয় এবং এটা কিন্তু যতদূর সম্ভব বেশ ভালো পরিমাণ ঘি আছে, ঠিক আছে, দেখা যাক কেমন। এটার সুবাসটাও কিন্তু সবচেয়ে বেশি ভালো, আমি একটু সামনে যাই কারণ তুলতে পারো না, কারণ ভেতরে কাগজ আছে। এটা ডেফিনেটলি এটার থেকে বেশি ভালো হতে, ডেফিনেটলি এইটা এবং এইটা আমি একই রকম রেট করতে পারি, যদি না এই বিয়াটা দেখাবো, একটু দেখাতে বলবো, এই বিয়াটাতে হালকা ওই কেওড়া জল বা গোলাপ জলের যে গন্ধটা হয় না একটু যদি কম থাকতো, এইটা আর এইটা কিন্তু আমি সেম রাখতে পারতাম, কিন্তু যেহেতু আছে আমাদের কিছু করার নেই, তাই মানে ভাতের টেস্ট অনুযায়ী, ভাতের টেস্ট অনুযায়ী আমি এইটাকে কিন্তু এগিয়ে রাখবো, এইটাকে আমি একটু এগিয়ে রাখবো, এটার থেকে এগিয়ে রাখবো। তো খেতে ডেফিনেটলি এই চারটের মধ্যে এটা এখনও পর্যন্ত আমার ভালো লাগলো, বেশ বাকি রইলো এইটা, এটা শেষ বিরিয়ানিটা, এটাও না এটাও ভাতটা বেশ ভালো লাগছে আমার, এটাও বেশ তেল তেলে ঝরঝরে একটা ব্যাপার আছে, আমার একটু তেল তেলে ভালো লাগে, অনেকে তেল তেলে ভাত পছন্দ করে না, কিন্তু আমার এই ভিজে ব্যাপারটা না আমার খুব ভালো লাগে, আমার ব্যক্তিগত ভালো লাগে, অন্যের ভালো লাগবে তার কোনো মানে নেই, কিন্তু একটু টেস্ট করা যাক এইটাকে। এইগুলোর তুলনায় এইটা একটু পানসে, পানসে মানে হয় না, এটা হালকা মানে লাইট খুব ব্যাপারটা, মানে ঠিক বিরিয়ানির যে ফ্লেভারটা লাগা উচিত জিভে প্রথমেই, সেইটা এইটাই লাগলো না আমার, তবে খেতে কিন্তু এটাও ভালো, যারা হালকা বিরিয়ানি পছন্দ করেন তাদের জন্য এইটা ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে, কিন্তু এইগুলোর তুলনায় কিন্তু আমাকে এইটাকে একটু পিছিয়ে রাখবে। যদি রেট করতে হয় আমি এইটাকে এক নম্বর রাখবো, এইটাকে আমি এক নম্বর রাখবো, এইটাকে আমি দু নম্বর রাখবো, এইটা তিন নম্বর থাকবে আর এটা চার নম্বর থাকবে, ঠিক আছে, শুধুমাত্র ভাতের জন্য কিন্তু আমি বলছি। এবার চলে আসি আলু, আমি পরপর সবই দেখাবো শুধু আলু দিয়ে, আলুতে তো ডেফিনেটলি এটা বেশি ভালো, কারণ এটা বড় বড় দু পিস আলু দেওয়া আছে, ডেফিনেটলি ডেফিনেটলি বেশি ভালো লাগছে মানে পরিমাণ অনুযায়ী, কিন্তু আলুটা কিন্তু শক্ত, এটা আলুটা একটু শক্ত, টেস্ট করা যাক। না মনে হচ্ছে আগে ভাজা হয়েছে আলুটাকে, আগে হালকা ফ্রাই করে তারপর বিরিয়ানি দেওয়া হয়েছে দম দেওয়ার জন্য, এই আলুটাকে একটু আমার শক্ত লাগলো। চলে আসি এই আলুটাতে, যেটা আমার সবচেয়ে বেশি টেম্পটিং লাগছে এই আলুটা, তা এই কালারটার জন্য একদম সাদা একটা কালার, হালকা একটা হলুদ কালার এটা, হ্যাঁ এটা বেশ নরম, কিন্তু এটার থেকে ডেফিনেটলি বেশি নরম। হালকা নোনতা, মানে যতটা দেখতে ভালো লাগছে ততটা খেতে ভালো নয় অ্যাকচুয়ালি এটা, এটাও আলুটাও খুব একটা ভালো নয়, আমার ভালো লাগেনি খুব একটা এই আলুটা। এই আউটটা দেখা যাক কেমন, এই আউটটাও মোটামুটি শক্ত, খুব নরম নয়, খুব নরম নয় কিন্তু হাতে ছেড়ে আসছে না, তো খেতে ভালো, মানে বিরিয়ানির যে টেস্ট আলুও সেই একই সেম টেস্ট, খেতে ভালো কিন্তু এটা, মানে ঘাটা বিরিয়ানি, আমি এটা বুঝতে পারছি কোন দোকানের বিরিয়ানিটা, অ্যাকচুয়ালি বুঝতে পারছি এবারে, আমি বুঝতে পারছি এতক্ষণে, কিন্তু খেতে ভালো। আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা এটাও আউট, বা এই আউটটা বেশ তো নরম, এই আউটটা কিন্তু খুব ভালো, মানে অ্যাকচুয়ালি হাতে একদম পুরো হালকা হয়ে ছুঁছে গেল একদম পুরো এই আউটা, তো টেস্ট করা যাক। ডেফিনেটলি ডেফিনেটলি এই আউটটা কিন্তু খেতে বেস্ট, এই আউটটা কিন্তু আমার খেতে বেস্ট লাগলো, তো আমি রাখবো আজকে আলু দিক থেকে এক দুই, এই দুটোই আমার ভালো লাগেনি, ঠিক আছে আমি তিন চার বলবো না, এই দুটো আলুই আমার ভালো লাগেনি, এক এবং দুই ডেফিনেটলি আলুটা বেশি ভালো। আচ্ছা অল ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে মাংস, আজকের দিনে দাঁড়িয়ে এই ভিডিওতে আমরা যে চারটে মাংস পেয়েছি, তার মানে কিন্তু এই নয় যে কালকে আপনি এখান থেকে অর্ডার করলে এরকম মাংসই পাবেন, বা এই নয় যে কালকে আপনি এখান থেকে অর্ডার করলে এরকম মাংসই পাবেন, আজকে আমরা যে চারটে মাংস পেয়েছি সেই চারটে মাংসের মধ্যে দেখা যাক কোনটা বেশি জুসি লাগছে, যেহেতু আমরা লেগ পিস পেয়ে গেছি আজকে, তাই এটাই আশা করা যায় বেশি ভালো হবে, আশা করা যায় এটাই বেশি ভালো হবে, তো টেস্ট করে বলা যাক কেমন, টেস্ট করে বলা যাক এরকম মাংস, ভালো নরম ফ্লেভারফুল, খেতে ভালো ডেফিনেটলি খেতে ভালো, এটা খেতে ভালো। চলে আসি পরেরটাতে,
এবার পরেরটা যেহেতু আমরা লেগ পিস পাইনি তাই আশা করি অতটা নরম হবে না ডানার মাংস, কিন্তু তবুও কিন্তু এটা বেশ নরম, তবুও নরম এটা। হ্যাঁ তো খাওয়া যাক, কেমন যাই না এইটা কিন্তু আমার খুব ভালো লাগে না। আমি হতে পারি ভুল, হতে পারি এটা অনেকের প্রিয় দোকান, আমি জানি না কোন দোকান, কিন্তু এর এই বিরিয়ানি যার টেস্ট না আমার ঠিক মুখে লাগছে না ব্যাপারটা। একটু রাইস দেখে দেখি একটুনি, জাস্ট টু বি শিওর, দেখা যাক। রাইস দিয়ে ভালো, কিন্তু মাংস ড্রাই টাইপের, ড্রাই ছাই দেন, হয়তো এই এই পিসটা পেয়েছি হয়তো ড্রাই লাগছে, স্বাভাবিক ব্যাপার না। তো আজকে আমার যে পিস পেয়েছি সেই অনুযায়ী বলছি, একটু আমার ড্রাই লাগলো পিসটাকে। আচ্ছা তিন নম্বর হচ্ছে এই পিসটা, পিসটা কিন্তু ছোটো একটুখানি, বাকিদের থেকে একটুখানি ছোটো পিসটা আমার হচ্ছে, তবে এই সাইজ বেশ জুসি হবে আশা করা যায়, খুব জুসিও নয় অ্যাকচুয়ালি, মানে এটাও একটুখানি বেশ শক্তির দিকে, একটু বেশ শক্তির দিকে, মানে একটু ড্রাইয়ের দিকে। টেস্টটা করা যাক, এটা অ্যাকচুয়ালি সব টেস্টটাকে একবারে ইনফিউজ করা হয়েছে, বিরিয়ানির যা টেস্ট, মাংসের সেম টেস্ট, আলুর সেম টেস্ট, এটা এই ব্যাপারটার মধ্যে এসেছে। খেতে ভালো, রেকমেন্ডেড, লাস্ট বাট নট দ্য লিস্ট আবার এই বিরিয়ানিটা এবং এর মাংসটা মোটামুটি ভালোই সাইজ, কিন্তু এটাও সেরকম পিস আমরা পাইনি, লেগ পিস আমরা পাইনি, তাই জন্য এটাও হয়তো একটুখানি ড্রাই বা শক্তির উপরেই হবে। তো খাওয়া যাক, তার মধ্যেই বার করে যতটা জুসি পাওয়া যায়, ভেতর থেকে বার করলাম, কোনো টেস্ট নেই, একদম ফিকা, ভালো লাগেনি আমার। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে, যেটা আমি বুঝলাম আলটিমেটলি সব খেতে যেটা বুঝলাম, আমি এগিয়ে রাখবো এই বিরিয়ানিটাকে। কেন এগিয়ে রাখবো? এক হচ্ছে পরিমাণ বেশি, ডিম আছে, মাংসটাও মোটামুটি ভালোই, আলু আমার ভালো লাগেনি আজকের জন্য অন্তত, ঠিক আছে, এটা এক নম্বর রাখবো। দু নম্বর রাখবো আমি এটাকে, এটার পরিমাণটা মোটামুটি চারটের মধ্যে এটা তিন নম্বর রাখবো পরিমাণ হিসেবে, আমি আগেই বলেছি, কিন্তু এই বিরিয়ানিটা হচ্ছে একসাথে সব ফ্লেভারগুলো কিন্তু ইনফিউজ করা আছে একটা জিনিসের মধ্যেই, মানে পুরো হোল বিরিয়ানিটার মধ্যেই সব ফ্লেভারটা ইনফিউজ করা আছে, তাই জন্য এটা খেতে বেশ ভালো হচ্ছে। তো এইটা আমি রাখবো দু নম্বরে, বাকি আমি বলে দিলাম কোনটা মাংস ভালো কোনটা আলু ভালো, আমি সব বলে দিলাম। আমি ওভারঅল রেটিং করছি এবার, এটাকে আমি এক নম্বর রাখবো, এটাকে আমি দু নম্বর রাখবো, আমার তিন নম্বর থাকবে হচ্ছে কী বলবো, এইটা না ওইটা, ওটা ডিম দেওয়া আছে আবার, আমার তিন নম্বর থাকবে হচ্ছে এইটাই থাকবে তিন নম্বরে, এইটাই আমার তিন নম্বর থাকবে। কেন থাকবে? কারণ আজকে এই মাংসটাই ভালো পাইনি, কিন্তু আশা করা যায় কালকে আপনারা ভালো পেতেই পারেন, তাই না? এবং এই মাংসের সঙ্গে ভাত খেতে মোটামুটি ভালোই লাগছে বেশ, ওইটাই আমি সেরকম কোনো টেস্ট পাইনি, তবে যারা লাইট বিরিয়ানি পছন্দ করেন তাদের ওইটা ভালো লাগবে, ঠিক আছে। আমি তিন নম্বর রাখবো এটাকে এবং চার নম্বর রাখবো এটাকে, বেশ। এবার এর মধ্যে কোনো দুটো জায়গাতে বুড়হানি দেওয়া আছে, সেটা যদি এর মধ্যে অ্যাড হয়ে যায় তাহলে আরও পয়েন্টটা বেড়ে যাবে, এবং তার সঙ্গে অবশ্যই দামটাও একটা ফ্যাক্টর, এগুলো সবই মোটামুটি 80-90 এর মধ্যে দাম, 75-80, 85-90 এর মধ্যে দাম আছে। তো আমি এবার দেখা যাক, শুরু করা যাক কোনটা কোন দোকানের বিরিয়ানি। তো দেখা যাক, আমার প্রথম কোনটা বললাম, প্রথম কোনটা বেস্ট লেগেছে বললাম এইটা, না এইটাই বেস্ট লেগেছে। তো এটা দেখা যাক কোন দোকানের বিরিয়ানি, আমি কিন্তু সত্যি কিছু জানি না কোন দোকানের বিরিয়ানি, এটা কোথাকার? মাহিজ কিচেন, মাহিজ কিচেন নাসুল্লা, তুমি জিতেছো, তুমি উল্লাস করতে পারো, আনন্দ করতে পারো আজকের জন্য কিন্তু এই চারটে প্লেটের মধ্যে মাহিজ কিচেন আজকে ক্লিয়ার উইনার, বাকি তিনটে থেকে। তার জন্য মাহিজ কিচেন থেকে আমরা কোনো কিছু পাইনি, কিন্তু এরপরে চাই না, আমাদের কেউ চাই না, আমরা একটা কথা বলছি, একটা কাজ মাহিজ করতে পারে, যে আজকে যারা ভিডিও দেখছে তাদের জন্য একটা কিছু ছাড় মাহিজ রাখতে পারে, একটা 5% ছাড় এই জেতার আনন্দে, তাহলে আমাদের সাবস্ক্রাইবাররাও কিছু পেতে পারে আর কি, সবাই ভালোবাসে, ভালো মাহিজ, ভালো ভালো রেটিং আছে। সেকেন্ড এটা বললাম না, এটা সেকেন্ড, তো এটা কী দেখা যাক, এটা আমি জানি অ্যাকচুয়ালি কী, হ্যাঁ বিরিয়ানি লাভার, সেটা আমি বুঝতেই পেরেছিলাম, কারণ এদের বিরিয়ানিটাই একমাত্র ওই দাদা বলছি চালে বিরিয়ানিটা করানোর সময়, মানে আর সব কিছু একসাথে, মানে ব্লেন্ডগুলো সব একসাথে, মানে ব্লেন্ড থাকে পুরো ব্যাপারটা, টেস্টটা। তো এটা বিরিয়ানি বুঝতেই পেরেছিলাম মোটামুটি, পরিমাণ ঠিকই আছে, মানে পরিমাণ এই চারটের মধ্যে তিন নম্বরে আমি এটা রাখবো পরিমাণে, ঠিক আছে, আর এক নম্বরে আমি এটাকেই রাখবো, তাই জন্য আমি এটাকে ফার্স্ট করলাম অ্যাকচুয়ালি, টেস্ট ঠিক আছে, এটা এক নম্বর আছে, আর দু নম্বর হচ্ছে এইটা আছে, এটা দু নম্বর আছে, এটা চার নম্বর আছে, পরিমাণ হচ্ছে, পরিমাণটা কম লাগলো আমি। আর আচ্ছা এইটা আমার, আমি কোনটা বললাম, যে আমার বেস্ট থার্ড বেস্ট ফুড লেগেছে বললাম, এটা লাগলে বলেছেন না, এটা থার্ড বেস্ট মোটামুটি সব মিলিয়ে, এটা কি? ও আজমাত,
আজ মতে বিরিয়ানিও বেশ ভালো, কিন্তু আজকে আমার ড্রাই লাগলে জন্য আমি এটা তিনে রাখলাম। হয়তো কালকে ড্রাই থাকবে না, হয়তো কালকে আপনার ভালো লাগবে, কিন্তু এটা হয়, এটা মানে অ্যাকচুয়ালি বর্ধনের বিরিয়ানি এরকম হয়, কনসিস্টেন্সি আবার অভাব থাকে। আজকে খুব ভালো হলো, কালকে খুব খারাপ হলো, এটা হতে পারে। তো আজকে আমার এটাকে তিন নম্বর রাখলাম আফটার মাইস কিচেন এবং বিরিয়ানি লাভার্স, ঠিক আছে। আর চার নম্বর তো বুঝতেই পারছি সানাকে রাখলাম আমি আজকে। সানা আমাদের আগেরবার ফার্স্ট হয়েছিল, এবার ফোর্থ হলো, তার মানে কিন্তু এই নয় যে সানা খারাপ, ঠিক আছে। সানা কেন ফোর্থ হলো, কারণ এটা হচ্ছে আজকে যেটা আমরা লড়াইটা করছি এটা হচ্ছে বর্ধমানের টপ মোস্ট বিরিয়ানিদের নিয়ে, টপ মোস্ট। আর এটা কিন্তু কেউ সেভাবে স্ট্রিট বিরিয়ানি নয়, রাস্তার ধারে একদম মানে এরকম বিরিয়ানি নয় কিন্তু এগুলো। তো তাদের মধ্যে সানাকে আমি ফোর্থ রাখলাম, ভালো টেস্ট, কিন্তু আমার একটুখানি ফিকে লাগলো ব্যাপারটা, মানে খুব হালকা একটা ব্যাপার লাগলো। আগে আমার খুব ভালো ছিল, এবারও ভালো হয়েছে, কিন্তু এই চারটি তুলনায় কিন্তু এটা ফোর্থ। হ্যাঁ, তার মানে কিন্তু এই নয় যেটা ফোর্থ মানে একদম শেষ, লাস্ট তা নয় কিন্তু। আজকে লড়াইটাই হচ্ছে কিন্তু টপ মোস্ট বিরিয়ানিদের মধ্যে, আমি আবার বলছি। মাইস কিচেন এক নম্বরে, আজমার দু নম্বরে, বিরিয়ানি লাভার্স তিন নম্বরে, না সরি ভুল বললাম, মাইস কিচেন এক নম্বরে, বিরিয়ানি লাভার্স দু নম্বরে, আজমার তিন নম্বরে, আর সানা চার নম্বরে। এই হচ্ছে আজকে আমার ব্যক্তিগতভাবে রিভিউ। আপনাদের রিভিউ আপনারা জানাতেই পারেন, আপনার রিভিউ আমার থেকে আলাদা হতেই পারে। আচ্ছা, এর সঙ্গে আর একটা বলতে হবে আমাদের, যেটা আমি এতক্ষণ বলিনি, সেটা হচ্ছে যে এই বুড়াহানিটা আমাকে পরে দেওয়া হলো। আচ্ছা, এই বুড়াহানিটা দেওয়া হচ্ছে মাহিজ কিচেনের সঙ্গে, আর এই বুড়াহানিটা দেওয়া হয়েছে আজমাতের সঙ্গে, ঠিক আছে। এই দুটোতে বুড়াহানি আছে, তা সেই ক্ষেত্রে কি পাল্টে দেবো, মানে এটা দুই কোয়েশ্চেন না তিন কোয়েশ্চেন, পাল্টে দেবো? পাল্টানো যায়, তবে আমি রিকোয়েস্ট করবো বিরিয়ানি লাভার্সকে রিকোয়েস্ট করবো এবং সানাকেও রিকোয়েস্ট করবো, যেহেতু তোমরা টপ মোস্ট বিরিয়ানি বর্ধমানের, তোমরা বর্ধমানকে রিপ্রেজেন্ট করছো, আমি বলবো যে এরা যখন বুড়াহানি দিচ্ছে তোমরাও একটু দিতে পারো, চেষ্টা করতে পারো, অ্যাটলিস্ট বুড়ানি বা রায়তা তোমরা এর সঙ্গে কমপ্লিমেন্টারি একটা দিতে পারো। আমার মনে হয় সেটা তোমাদের পক্ষেই ভালো হবে, কারণ টপ মোস্ট জায়গায় টিকে থাকতে গেলে কিন্তু এই ছোটো ছোটো ব্যাপারও করতে হবে, যেটা এরা করছে। মাইস কিচেনের বুড়ানি ডেফিনেটলি বেশি, এরটা একটু কম, তবে স্টিল আছে, তো এই হচ্ছে বিষয়। তবে শুধুমাত্র যদি আমি আগে বিরিয়ানি কথা বলি, আমি মাইস কিচেনকে এক নম্বরই রাখবো, বিরিয়ানি লাভার্সকে দু নম্বর রাখবো, আজমাতকে তিন, সানাতে চার। আর স্যালাডের ক্ষেত্রেও মাইস কিচেনের পরিমাণ কিন্তু বেশি, মানে যারা পরিমাণ পছন্দ করেন তারা ডেফিনেটলি মাহিজ কিচেনকে ট্রাই করতে পারেন। আর হচ্ছে কি বলবো, আর কি বলবো, স্যালাড হচ্ছে আজমাতে শুধুমাত্র পেঁয়াজ দেওয়া হচ্ছে, কোনো শসা দেওয়া নেই, যেটা একদিকে ভালো। আর বিরিয়ানি লাভার্সের স্যালাড খুবই কম দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে আমি জানি না, তো স্যালাডের জন্য নাম্বার আমি কাটলাম। খেয়ে নিচ্ছ? আচ্ছা, তাহলে তো ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে ডিম কিন্তু দেওয়া হয় না বিরিয়ানি লাভার্সে এবং আজমাতে, দেওয়া যেতে পারতো, একটা ডিমের দাম ৫ টাকা, দেখো যদি দিতে পারো তো খুব ভালো হয়, কারণ আবারও বলছি তোমরা টপ মোস্ট বিরিয়ানি দোকান বর্ধমানে, এগুলো ছোটো ছোটো ব্যাপার, কাস্টমার স্যাটিসফ্যাকশন করতেই পারো না করতে পারো, তোমাদের ব্যাপার, তোমাদের ব্যাপার, আমি কিছু বলার নেই আমার এখানে, আমি জাস্ট একটা আমার কাস্টমার হিসেবে বললাম। তো এই হচ্ছে বিষয়, দামগুলো বলে দিই। মাহিজ কিচেনের দাম হচ্ছে ৯০ টাকা, হাফ প্লেট বিরিয়ানির দাম ৯০ টাকা। আচ্ছা, বিরিয়ানি লাভার্সের হাফ প্লেট দাম হচ্ছে ৮৫ ৮৫টাকা, কোনো অংশেই কম নয়। আচ্ছা, আজমা তো ৯০টাকা, তো সেই ক্ষেত্রে এই দুটো যদি ৯০টাকা হয়, আমি এনি ডে মাহিজ কিচেন থেকেই অর্ডার করবো। ইভেন যদি ৮৫ ৯০ হয়, আমি এই ডে বিরিয়ানি লাভার্স থেকে অর্ডার করবো ৯০। তবে ঠিক আছে না, একদম একই রকম দাম। আর সানার দাম কত? সানা ৭৫, ৮৫ ৮৫ টাকা। তো বর্ধনের বিরিয়ানির দাম মোটামুটি এখন সেম, ৮৫ ৯০ ইত্যাদি ইত্যাদি। তো ৯০তে কোনটা হলো? ৯০ হচ্ছে তাহলে মাইস কিচেন আর আজমাত, এদেরও ৯০ দাও, আর ওইগুলো হচ্ছে ৮৫ করে। তো মাইস কিচেন একে, বিরিয়ানি লাভার্স ২ এ, আজমাত ৩ এ, সানাস ৪ এ, আমার এটাই আমার জাজমেন্ট আজকে এই বিরিয়ানিটা খেয়ে, আমার ব্যক্তিগত জাজমেন্ট। এর মধ্যে যদি কেউ বলতে পারেন যে আমি মাইস কিচেনে টাকা খেয়েছি, বলতেই পারেন, বিরিয়ানি লাভার্স থেকে একটু কম টাকা খেয়েছি সেটাও বলতে পারেন, আজমাত থেকে আর একটু কম টাকা খেয়েছি সেটাও বলতে পারেন, সানা থেকে টাকা খাইনি, সানাকে আমাকে টাকা দিতে হবে এর জন্য, মানহানির মামলা করবে আমার নামে, সেটাও আপনি বলতে পারেন, কিছু বলার নেই আমার আর। তবে আজকে আমাদের মোট খরচা হয়েছে কিন্তু বেশ ভালো পরিমাণ টাকা, গুণ করতে হবে, গুণ টুন করে দেখতে হবে, আরে হ্যাঁ যোগ, আরে ঠিক আছে, দুটো গুণ দুটো যোগ দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে মানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট করতে হবে। যাই হোক, বাজে বকছি, ভিডিও এখানে শেষ করছি, এবার খাওয়া যাক। আমরা মোটামুটি ৫-৬ মিলে আছি, সবাই শেষ করে দেবো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা জানান আপনারা আমার রিভিউর সঙ্গে সহমত কিনা, না হতেই পারেন, সেটাও জানান, হলে সেটাও জানান, টাটা। কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, টিং টিং টিং।